মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্রে উদ্বোধন করা হল। মঙ্গলবার পঞ্চমীর সন্ধ্যায় মালদা শহরের বিটি কলেজ রোড এলাকায় উদ্বোধন করা হয় এই সহায়তা কেন্দ্রের। পাশাপাশি অনুষ্ঠিত হয় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস সহ সভাপতি হাসি খাতুন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রায় 100 জন হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তার পাশাপাশি পুজোর কটা দিন দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এখান থেকে আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে আমরা সহায়তা কেন্দ্র করেছি এই আগামী যে দুর্গাপুজো উৎসব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানসিক উদ্যোগ, যে ধর্ম, যে যার উৎসব সবার, তো আমরা এই দুর্গাপুজোয় অংশগ্রহণ করেছি এবং যারা পথচারী মানুষ তাদের জন্য আমরা এই সহায়তা কেন্দ্র খুলেছি। এই সহায়তা কেন্দ্র থেকে আমরা প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করব, জল থেকে শুরু করে মেডিসিন এবং অ্যাম্বুলেন্স এই সমস্ত ব্যবস্থা আমরা করেছি। আমরা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল এই প্রথম মালদা জেলায় সহায়তা কেন্দ্র করছেন এবং আমার যারা সহকর্মী আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আগামী 5 দিন এই সহায়তা কেন্দ্র চলবে। অনেক মালদার পরিস্থিতি খারাপ, আপনারা জানেন, বন্যা দুর্গত অনেক এলাকা থাকা সত্ত্বেও সকল মানুষকে আমরা এখান থেকে বার্তা দিতে চাই। মালদার সমস্ত মানুষকে আমরা বলতে চাই এই শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি আমরা জানাতে চাই এই সহায়তা কেন্দ্র থেকে, যে আমাদের যে একটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে একে অপরের পরিপূরক, সংস্কৃতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, সৌহার্দ্যের বাংলা, সেটা আজকে আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা উৎসব দুর্গাপুজো সবাই যেন আনন্দে কাটাতে পারি এই আশা রেখে আমরা আজকে এই সহায়তা কেন্দ্র খুলে সমস্ত মানুষকে মালদার আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি মাইনরিটি সেলের পক্ষ থেকে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.